এবার আসছে তিন তিনটি ধামাকা, আর এই ধামাকাগুলোতে থাকছে আফরান নিশো, শাকিব খান এবং আরিফিন শুভ। পুরমান টু ও দহন ক্ষেত্র তরুণ নির্মাতা রায়হান রাফি প্রতিটি সিনেমায় দর্শক মহলে আলোচিত। চলতি বছর পরাণ ও দামা সিনেমা দিয়ে বাজিমাত করেছেন তিনি, আর বছরের শেষ মুহূর্তে এসে আগামী বছরের পরিকল্পনার কথা জানালেন এই নির্মাতা। রাফি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন। নির্মাতার সুরঙ্গ সিনেমায় কাজ করবেন তিনি, এতে নিশোর সঙ্গে নায়িকা হতে পারেন তমা মির্জা। এদিকে নিশোকে নিয়ে রাফি সুরঙ্গ সিনেমা ঘোষণা দেওয়ার পরেই সিনেমাপ্রেমী অনেক দর্শকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি শাকিব খানকে নিয়ে প্রেমিক সিনেমা হচ্ছে না? আবার কারো প্রশ্ন, প্রেমিক ছবির কাজ কত দূর এগোলো? এইসব প্রশ্নের জবাব অবশ্য নির্মাতা রাফি নিজেই জানিয়েছেন। রাফি তার পেজে লেখেন, প্রেমিক ছবির আপডেট আসবে খুব তাড়াতাড়ি। এর সঙ্গে সুরঙ্গ সিনেমারও আপডেট জানান। তিনি লেখেন, 2023-এর দুই ঈদে প্রেমিক ও সুরঙ্গ আসবে। অনেকদিন ধরে আরিফিন শুভর ভক্তরা তার কাছে রোমান্টিক সিনেমা চাইছিলেন, এবার ভক্তদের সেই আশা পূরণ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। ছুঁয়ে দিলে মন সিনেমার পর আবারও রোমান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা, ভালোবাসার গল্প লেখক মিজানুর রহমান আরিয়ান। আর শুভর বিপরীতে কাজ করবেন আফসানা আরা বিন্দু। বিন্দু এর আগে শাকিব খানের বিপরীতে এই তো প্রেম ছবিতে অভিনয় করেছিলেন। ভালোবাসা দিবস উপলক্ষে চরকির জন্য নির্মিত হচ্ছে আরিফিন শুভ এবং বিন্দুর এই সিনেমাটি। দ্রুত এই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে আলফা আই উচ্চর্কি। আপনারা নতুন নতুন কন্টেন্ট পেতে চলেছেন, আর আফরান নিশোর ভক্তরা অনেকদিন ধরেই চাচ্ছিলেন তিনি সিনেমায় আসুক, সেই আশা পূরণ হচ্ছে। আর শাকিব খানের ভক্তরা চাইছিলেন রায়হান রাফি যাতে সুপারস্টার শাকিব খানের সাথে সিনেমা করে, আর আরিফিন শুভর ভক্তরা চাচ্ছিলেন যে আরিফিন শুভ একটি রোমান্টিক সিনেমা উপহার দিক তার ভক্তদের। আপনাদের সকলের আশাই পূরণ হতে যাচ্ছে খুব শীঘ্রই, আর তার জন্য অপেক্ষা করতে হবে। আর সকল নাটক সিনেমার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন সবাই।